নগাঁও জিলা প্রশাসনের চকুত ধুলি দিয়ে নগাঁওত বিক্রি করেছে ফটকা। নগাঁওর হৈবৰগাঁও বজারের শঙ্কর পাল নামের ফটকা ব্যবসায়ীগে ফটকা বিক্রি করা গ্রাহকক কেঁচা বিলত ফটকা বিক্রি করার অভিযোগ উত্থাপন হয়েছে। সরকারক কর ফাঁকিরে শঙ্করপালে বিক্রি করে আহিছে ফটকা। শঙ্করপালের ফটকার দোকানত সাংবাদিকর ক্যামেরাত আবদ্ধ হল ফটকা বিক্রি করার কেঁচা বিল। নগাঁও জিলা প্রশাসনক মেনেজ করে শঙ্কর পাল নামের ফটকা ব্যবসায়ীগে কেঁচা বিলত ফটকা বিক্রি করে সরকারক দিছে নাকি কর ফাঁকি। আনহাতে শঙ্করপালে সাংবাদিককো দুর্ব্যবহার করার অভিযোগ উত্থাপন হয়েছে। নগাঁও জিলা প্রশাসনে কর ফাঁকিরে ফটকা বিক্রি করা শঙ্করপালের বিরুদ্ধে কিবা ব্যবস্থা লবনে নে কর ফাঁকিরেই শঙ্করপালে বিক্রি করে যাব ফটকা? আমার কাম আপনি কিয় দিব? দাদা ভালকে কথা কব, আমি ভালকে আইছো আপনারা। না না ঠিক আছে, আপনাকে কি মান পাঠাই এটা কামর টাইমত আপনি এনেকে করে থাকলে কেন কাম করিব? না না আপনারা আমি ইমান ইমান মানু আইছো আপনাদের কাস্টমার নাই দাদা, আপনাদের জিএসটি কি মান আছে এটা আপনারা আমি আমি পুরাটো আমার এ আছে রাইট আছে আপনারা জিএসটি আপনারা হুদিব আপনারা অফিসারও হুদিব না আপনি কি মান পাঠাই জিএসটি কাম পাঠাই দিলা জিএসটি কি মান পাঠাই দিলা 28% বলে মই কাম করে আছো মই নাজানো নাকি? মই নাজানো নাকি এই পার্সেন্ট কিমান ইমান কাম করে আছো আমি? আপনি 28% বারাবারি কিয় কয়ে আছে? আপনি জিএসটি ট্যাক্স ফোন করক, জিএসটি ওলাক ফোন করক আপনি, যে দাদা বমত কিমান ট্যাক্স আছে সেটাই কথা। আপনি মোক 28% আরে কত অপকে ভাই বলি আপনি কর ফাঁকি দিছে কেন? আপনি খং উঠিছে খুদা কারণে কিয় কর ভাই? আপনি 28% কিয় কইছে এটো মই আমি ইয়াত কিমান পার্সেন্ট আছে জিএসটি আপনি কক একবার মানৰ লাগে 28% কোনা ঠিক কৰিছে? মই আপনাক বিল দেখাই দিছো ঠিক আছে কৈছো নহয় ঠিক আছে। এই সিং সিং একটা বিল বাই করত কোনে কইছে মই না জানো। এটু নগাঁওর নিতুল দাস রিপোর্ট, এনি টাইম 24।